অ্যাকশন। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আছি আমি মলি, এবং আমাদের সাথে আছেন একজন নতুন গেস্ট। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কি আছেন, যিনি একজন ফ্যাশন ডিজাইনার, একজন কোরিওগ্রাফার এবং ওয়ালি অ্যাসোসিয়েটসের ওনার, যিনি ওয়ালি সুজন। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তো ভাইয়া, কেমন যাচ্ছে আপনার দিনকাল? খুব ভালো যাচ্ছে। সামনে ঈদ, এখন অনেক প্রচুর কাজ, প্রেশার, তো এই প্রেশার নিয়ে আছি। আজ অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা ভাইয়াকে পেয়েছি। ভাইয়া যদিও অনেক বিজি, কিন্তু আমাদের ভিউয়ার্সদের জন্য আজ ভাইয়া ফ্রি হয়ে এসেছেন। তো ভাইয়া, যেটা জানতে চাচ্ছিলাম যে মেয়েদের অনেক স্ট্রাগল করে আসতে হয় ফ্যাশন ডিজাইনিংয়ে বা ফ্যাশনে মিডিয়া জগতে, তো আপনি যখন এসেছেন ভাইয়া, কোনো কি এরকম স্ট্রাগল করতে হয়েছে? না, স্ট্রাগল করতে হয়নি। আমার তো ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং পড়বো বা মিডিয়া রিলেটেড কোনো কাজে আমি থাকতে চাচ্ছিলাম। তো 2004 আমি INIFD ফ্যাশন ডিজাইনিং স্কুল, ওখানে ভর্তি হয়ে যাই। ওইখানে পড়াশোনা শেষ করে তারপর আমি আমার ক্যারিয়ার শুরু করি। তার আগে আমি ছোটোবেলা থেকে আমি সবসময় বিবি রাসেল, আমাদের সদ্য অনেক সিনিয়র একজন ফ্যাশন ডিজাইনার, ওনাকে আমি সবসময় ওনার কাজ, আমি বিভিন্ন আর্টিকেল পড়তাম, ওনার কাজ দেখতাম, এভাবেই আর কি স্টার্ট। তো ওনাকে, উনি হচ্ছে আমার আইডল আর কি, বিবি রাসেল আপু, উনি হচ্ছেন আইডল। ওনাকে, ওনার কাজ বা ওনার যে কোনো শো, পেপার কাটিং, বিভিন্ন ম্যাগাজিনে ওনার যত কাজ এসব দেখতাম, এদের থেকে আসলে ইচ্ছাটা জেগেছে যে আমি ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা করব। ফ্যামিলি থেকে মানা করেনি যে না, তুমি ছেলে, তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, কিছু প্রেসার ছিল কি? এরকম কোনো প্রেসার ছিল না। ফ্যামিলি থেকে আসলে 100% সাপোর্ট ছিল, যে যেটা আমি আমি যেটা চাই সেটা করার জন্য 100% সাপোর্ট ছিল বলেই আমি কাজ করতে পারছি। ভাইয়া, আপনি যখন ইন্ডাস্ট্রিতে এসেছেন, ফ্যামিলিতে মানে মিডিয়াতে যখন এসেছেন, তো ওই সময়টাতে মিডিয়া বা ইন্ডাস্ট্রির কী ধরনের অবস্থা ছিল, তখন কেমন অবস্থা ছিল? তখন অবস্থা অনেক ভালো ছিল। তখন মানে হাতে গোনা খুব কম ফ্যাশন শো হতো, বাট এখনকার চেয়ে মানে 100% অনেক ভালো ছিল। এখন তো সবাই মডেল, সবাই ফ্যাশন ডিজাইনার, সবাই ফটোগ্রাফার, সবাই এখন যাকেই জিজ্ঞেস করি কী করো, বলে আমি মডেল। ছোট একটা ছবি হয়তো পেপারে আসলো, মডেল, তারপরে ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা ড্রেসের ডিজাইন নামিয়ে ড্রেস বানিয়ে ফেলছে, বলছে আমি ডিজাইনার, একটা DSLR কিনে বলছে আমি ফটোগ্রাফার। এখন হচ্ছে এই অবস্থা। তো এই জিনিসটা কেন হচ্ছে বলে মনে করেন, বা কোথায় ইম্প্রুভ দরকার এই জিনিসটা? এই জিনিসটা আসলে আমাদের কোনোভাবে প্রতিরোধ করা যাবে না, এটা হচ্ছে আমাদের মানসিকতার প্রবলেম। আমরা যতদিন নিজেরা ঠিক না হব, হ্যাঁ, আমি যদি নিজে ঠিক না হতে চাই তো ঠিক হবে না, এটা আমরা পারবো না ঠিক করতে। এখন জোর করে তো আপনি যদি বলেন আপনি ফ্যাশন ডিজাইনার বা আপনি ফ্যাশন, আপনি ফটোগ্রাফার, এটা আমি কীভাবে ঠিক করবো? এটা তো আপনি নিজেকে ই করতে হবে, নিজের থেকে ঠিকটা হতে হবে। ভাইয়া, ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি আর বাংলাদেশের প্রেক্ষাপট, দুটোর মধ্যে মানে কতটুকু পার্থক্য আছে বা বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে বলে মনে করেন আপনি? বাংলাদেশ আগের চেয়ে ইন্টারন্যাশনালি এখন মানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, হাতে গোনা খুব কম ফ্যাশন শো হচ্ছে, বাট আমাদের মেইনলি যে শোগুলো হয় হচ্ছে এন্টারটেনমেন্ট শো, আমরাই যেগুলো অর্গানাইজ করি, মানে আমাদের দরকার। হ্যাঁ, অনেক সময় হয় কি, আমার পেমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে বা আমার একটা গ্রুমিং স্কুল আছে, অনেক সময় আমরা ওই আমাদের নিজের তাগিদে আমরা অনেক সময় ফ্যাশন শো অর্গানাইজ করি, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট টাইপ। আর ফ্যাশন শোগুলো যে করি সেগুলো দেশের বাইরে করি, এবং দেশেও খুব ভালো হাতে গোনা, জারং বাংলা ফ্যাশন উইক হলো, প্যারিস কামস টু ঢাকা হলো, খাদি ফেস্টিভ্যাল হচ্ছে, হাতে গোনা কয়েকটা ভালো ভালো শো হচ্ছে, বাট ওই রকম না। আর ইন্টারন্যাশনালি বাইরে যেরকম হচ্ছে যে ফ্যাশন শো, ওই ফ্যাশন রিলেটেড মানুষরাই কিন্তু আসে, বাট আমাদের দেশে কিন্তু মডেলদেরকে দেখতে আসে। ফ্যাশন শো ওরা বোঝে না, ওরা ড্রেসও বোঝে না, সুন্দর একটা মেয়ে হেঁটে যাচ্ছে র্যাম্পে, হ্যাঁ, ওর ছবিটা তুলবে, ওকে একটু দেখবে, এর জন্য আসছে। তো এই মানসিকতাটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা যতদিন চেঞ্জ না হবে আমরা ওদের সাথে মানে ওদের তাল মেলাতে পারবো না। ভাইয়া, আপনি কিছুদিন আগে নেপালে একটি ফ্যাশন উইকে গিয়েছিলেন, তো কি মনে হয়েছে যে বাংলাদেশে যেগুলো হচ্ছে আর নেপালে যেটা হচ্ছে, সেটা পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছেন? ওইটার পার্থক্যটা কি, নেপাল ফ্যাশন উইক যেটা হয়, এটা ইন্টারন্যাশনালি একটা অনেক রিকগনাইজ একটা শো, ফ্যাশন উইক হয়, তো ওটা 3 দিন ব্যাপী রিজেন্সি হায়াতে হয়েছে নেপালে। তো ওই শোটাতে আমি যেটা দেখেছি, মানে অর্গানাইজ একটা শো হয় না, মানে ব্যাক স্টেজ থেকে শুরু করে ডিজাইনার এবং সবাই একটা থিম নিয়ে কাজ করে, ওরা 3-4 দিন ব্যাপী একটা শো অর্গানাইজ করছে, মানে প্রপার ফ্যাশন উইক যেটা, সেটা ওই রকম ধরনের শো আমাদের দেশে এই হয় না আসলে। ওই একটা দুটো, সে আমি 2004 আর এখন হচ্ছে 2017,
আরং বাংলা ফ্যাশন উইক, প্যারিস কামস ঢাকা, তারপর বিবি আবার দু একটা শো হলো, তারপর লাস্টারের সানবয়ে, খাদি ফেস্টিভ্যাল, এই টাইপের। হ্যাঁ, বাট ওই রকম শো আমাদের দেশে মানে এত বড় স্পন্সার, আমাদের দেশে তো স্পন্সারের প্রবলেম, যে কোনো একটা শো করতে গেলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তারপর এই এই প্রবলেমের জন্য আমরা মানে পারি না একটা ভালো কিছু অর্গানাইজ করতে বা এরকম একটা শো না। সবার এগিয়ে আসতে হবে, মানে উইলিংলি যদি সবাই আসে, বড় বড় কোম্পানি যারা আছে, তাহলে আমাদের পক্ষে সম্ভব, আমাদের দেশেই ভালো ভালো শো নামানো সম্ভব। হ্যাঁ, মডেলদেরকেও আমরা ইন্টারন্যাশনালি খুব কম দেখি, বাঙালি মডেলদেরকে, এটার পেছনে রিজনটা কি মনে করেন? মডেলদের কম দেখার কারণ হচ্ছে মডেলদের কমিটেড না, কমিটমেন্ট ঠিক রাখতে পারে না, টাইম সেন্স নাই, তারপর ওরা সচেতন না, ফিগার সচেতন, বা ওরা যে কন্ট্রোল করবে নিজেকে। আমি ইন্ডিয়াতে তো শো করেছি, এশিয়ান ডিজাইনার উইক লন্ডনে শো করেছি, তারপর ঢাকাতেও শো করেছি অনেক, দেন নেপাল ফ্যাশন উইক করলাম, সামনে আরও যাচ্ছি। তো ওদের থেকে আমাদের আমাদের মডেলদের মানে মেনটেন করতে হবে আর কি, নিজেদেরকে কীভাবে ফিট রাখা যায়, জিম করতে হবে, টাইম সেন্স থাকতে হবে, হ্যাঁ সব কিছু। এগুলো আমাদের দেশের থেকেও তো যাচ্ছে, আমাদের দেশে তো দু একজন মডেল আছেন যারা ইন্টারন্যাশনালি কাজ করেন, ওদের হাইট ভালো, ওরা সচেতন, ওরা তো ইন্টারন্যাশনাল খুব ভালো করছে, হাতে গোনা দু তিনজন যাদের নাম বলা যাবে। বাট বাকি যারা আসতে চায়, হ্যাঁ ইন্টারন্যাশনালি ফ্যাশন শো করতে গেলে যেটা হয়, ওদের হাইট দরকার, মেয়েরা অনেকে মানে 5'10", মিনিমাম 5'10", 11" বা 7+ হইতে হবে, আর ছেলেরা 6'6". মডেল হতে গেলে হাইটটা বেশি, র‍্যাম্প মডেল হতে গেলে, হ্যাঁ, আর টিভিসি বা প্রিন্ট মিডিয়া হতে গেলে ওই ওদের ওই যে ওই জিনিসগুলো, ওদের ক্যাটাগরিতে যেগুলো পড়ে, ওদের স্ট্রাকচার বা বডি যে মেজারমেন্ট আছে, এই জিনিসগুলো ঠিক থাকলে কাজ করতে পারবে। এখানে আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, যেমন মডেলরা অনেকেই বলে থাকেন যে আমাদের রিমুনেশন কম পাচ্ছি, যার কারণে আমরা নিজেদের যত্ন নিতে পারছি না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে আমার মনে হয় যে তুমি যে বললে রিমুনেশন, মডেলরা নিজেরা নিজেকে মেনটেন করার জন্য যে দরকার, হ্যাঁ এই সাপোর্টটা পাচ্ছে না, এটা আমার মনে হয় কি আমাদের দেশেই, হ্যাঁ যারা ভালো কাজ করছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড মডেল তো আছে, এখন কি এখন সবাই সবাইকে মডেল পরিচয় দেয়, এখন কার রেমুনেশন কেমন? আমাদের কিন্তু দেশে কোনো এজেন্সি নেই, মডেলদের যে এজেন্সি থাকে ইন্টারন্যাশনাল, বিভিন্ন প্যারিসে বলো, লন্ডনে বলো, ইন্ডিয়াতেও মডেল এজেন্সি আছে, ওরা নিজেরাই কিন্তু স্ট্রেট কন্ট্যাক্ট করছে যে আমি কাজ করতে চাই। হ্যাঁ, যখন নিজের থেকেই কোনো মডেল বলে যে আমি নিজেই কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু যারা কাজ করাচ্ছে তখন সে বুঝে যায় যে ওর নিজের থেকে যেহেতু চাচ্ছে কাজ করতে, তখন রেমুনেশনটা এই দিকে কমে যায়। আর যদি কাউকে যদি যখন আমরা কল করি এবং জানি যে ও অনেক ভালো কাজ করছে, তখন কিন্তু আমরা ঠিকই রেমুনেশন দিচ্ছি। তো এটার জন্য যা করতে হবে, ভালো কাজ করতে হবে এবং নিজেকে ফিট রাখার জন্য এই যতটুকু দরকার। হ্যাঁ, মডেল ছাড়াও কিন্তু অনেক আমরা মেয়ে দেখি বা ছেলে দেখি, ওরা নিজেরা জিম করছে, নিজেরা খাওয়া দাওয়া কন্ট্রোল করছে, হ্যাঁ তাদের তো রেমুনেশন, তারা তো নর্মাল সাধারণ ছেলে মেয়ে। তো ওই জিনিসটা মাথায় রেখে ওরাও যদি ওইভাবে নিজেকে রেডি করে, রেডি করার পরে তারপর রেমুনেশন, রেমুনেশন চাওয়ার জন্য আগে নিজেকে ফিট করতে হবে, এর জন্য কিন্তু অনেক টাকার দরকার হয় না। জিমে যেতে কিন্তু মান্থলি একটা অল্প একটা বাজেট থাকে, খাওয়া দাওয়া কিন্তু প্রত্যেকটা সাধারণ মেয়েরাও কিন্তু কন্ট্রোল করে যে আমি বেশি মোটা হয়ে যাচ্ছে, সবাই মেয়ে পেখায়, সবাই কিন্তু আজকাল বাসাতে নিজেরাই ফেসিয়াল করে, পেডিকিউর ম্যানিকিউর করে, এর জন্য আবার আলাদা কিসের খরচ দিবে? এর জন্য সে যদি নিজে তৈরি হয়ে আসে, তখন সে মানে সে বলতে পারবে যে আমাকে এরকম বাজেট পেমেন্ট দাও, এরকম দাও। এটা হ্যাঁ, আপনি যেমনটি বললেন যে মডেলদের জন্য এজেন্সি দরকার, তো বাংলাদেশে এই জিনিসটি নেই, কেন নেই বা কী ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা? যেমন আপনার নিজের একটি গ্রুমিং স্কুল আছে, তো এরকম অনেকেই তো এগিয়ে আসতে পারে, তো কেন এগিয়ে আসছে না বা কী করা উচিত তাদের বলে মনে করেন আপনি? এজেন্সির কথা যেটা বললেন, এর আগে অনেকে চেষ্টা করেছে যে এরকম একটা মডেল এজেন্সি করার, বাট সেটি সার্থক হয়নি। সার্থক হয়নি এর জন্য যে আমাদের এজেন্সি যখন করব, অবশ্যই তখন আমাদের নিউ ফেস কিছু ছেলেমেয়ে দরকার এজেন্সিতে। যদি প্রফেশনাল যারা সিনিয়র মডেল আছেন, তারা অলরেডি মিডিয়াতে কাজ করছেন এবং তারা অলরেডি ক্লায়েন্টদের সাথে স্ট্রেট নিজেরাই কন্ট্যাক্ট করছেন, হ্যাঁ তো এজেন্সির মাধ্যমে যখন যাবে তখন হয় কি কাজটা হয় একরকম, এজেন্সি একটা সেখানে তার একটা বেনিফিট থাকে, আর তারপর মডেলের রেমুনেশনটা আসে। আর যেখানে মডেল যখন নিজেই কন্ট্যাক্ট করতে পারে, তখন কিন্তু এজেন্সি লাগে না, নিজের পুরোপুরি বেনিফিটটা নিজেই পাচ্ছে, রেমুনেশন যেটা। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এজেন্সি করার জন্য যে সাপোর্ট দরকার, বা বাইরের কোনো এজেন্সির সাথে যদি কোলাবোরেশন করে করা যায়, যদি নিউ ফেস ছেলে মেয়ে
নিয়ে কাজ করা যায়, তাহলে আমার মনে হয় মডেল এজেন্সিটার সার্থকতা, এবং নতুন ছেলেমেয়েরাও এজেন্সির মাধ্যমে কাজ করবে তখন কন্ট্যাক্ট করা থাকবে 1 ইয়ার বা 5 ইয়ার্স বা 3 ইয়ার্স 2 ইয়ার্স, যে আমাদের সাথে কাজ করবা আমরা তোমার কাজ দিব। হ্যাঁ, এই যে 1 ইয়ার বা 2 ইয়ার বা 5 ইয়ার যে মডেলটাকে তারা এজেন্সিতে কন্ট্যাক্ট করালো, এই প্রত্যেক মাসে তখন ওই মডেলদেরকে একটা রেমুনেশন দিতে হবে, ওর কাজ থাকুক আর না থাকুক, এর জন্য এজেন্সি করা পসিবল হয় না। আর আজকাল ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা কিন্তু ফেসবুকের মাধ্যমে সবাইকে নক করছে, বিভিন্ন ফ্যাশন হাউস বলেন, বিভিন্ন টিভি চ্যানেলের এসে বা যারা অ্যাড মেকার আছেন, তো নিজেরাই কাজ নিজেরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এজেন্সির মাধ্যমে গেলে আমার মনে হয় যে যখন উদ্যোগ নেবেন, হ্যাঁ মনে হয় যে অনেক সাড়া পাবো বা অনেক এজেন্সি করলে একটা ভালো ইয়াং নতুন জেনারেশন আসবে, কিন্তু আলটিমেটলি হয় না, সেটা হয় না। সেটা হয় কি, আমাদের আগের থেকে এভাবেই চলে আসছে যে নিজের নিজের কন্ট্যাক্ট করবো, নিজের নিজের কাজ করব, সবাইকে চিনি, যা নিজের যে যেটা আমি পাবো আমি নিজেই পাবো, এজেন্সি হলে তো সেটা আবার ভাগ হয়ে যাচ্ছে, এই এইসব কারণে আর কি এজেন্সি করাটা পসিবল হয়ে ওঠে না। ভাইয়া, আপনি কোন থিমটা নিয়ে কাজ করতে বেশি ভালোবাসেন, ওয়েস্টার্ন থিম বা কালচারাল, কোন জিনিসটা নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সবসময় যে কাজটা করি, ওয়েস্টার্ন আউটফিটস আমার খুব পছন্দ, দেশের ইউরোপ কান্ট্রি বা লন্ডনে যখন করি তখন ওয়েস্টার্ন আউটফিটস আমাদের দেশীয় কাপড়ে করি, আর সেমি ওয়েস্টার্নটা করি আমি নেপাল বা এশিয়ান যেসব দেশ আছে, নেপাল বলেন ইন্ডিয়া বলেন, হ্যাঁ আমি সেমি ওয়েস্টার্ন এবং আমাদের দেশীয় ট্র্যাডিশনাল এই যেসব কাপড় আছে ওইগুলো কাপড় দিয়ে করি, সেমি ওয়েস্টার্ন কাপড় করতে আর কি বেশি পছন্দ, মানে ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন মিক্সড। ভাইয়া, আপনি একজন ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফার, তো গ্রুমিং স্কুলটা কেন খুললেন আপনি, মানে কি মনে করে আপনার মনে হলো যে গ্রুমিং স্কুল দরকার? গ্রুমিং স্কুল আসলে খোলার পিছনে অনেক কারণ আছে, সেটা হচ্ছে আমি তো মিডিয়াতে অনেক বছর ধরে কাজ করছি, তো আমি ফ্যাশন ডিজাইনার, আমি মডেলদের আমার কাপড়টা যখন এই ফটোশ্যুটে কাপড়টা যখন ওরা পরে, হ্যাঁ মানে সিনিয়র মডেলদের কথা তো আলাদা, ওরা তো ক্যারি করতেই পারছে, ওরা তো ভালো আউটপুট দিতেই পারছে, তো একই অনেক পুরাতন মডেলরা সবসময় কাজ করছে, তো আমার মাথায় আসলো যে নতুন কিছু ছেলেমেয়ে যদি বের করা যায়, যে আমরা আমি তৈরি করলাম ঠিক আছে, বা আমার গ্রুমিং স্কুল তৈরি করলো, বিভিন্ন জায়গায় সমস্ত ডিজাইনার বা র্যাম্প ওয়াক করবে, সবাই ওদের নিয়ে কাজ করবে, এই চিন্তাধারার থেকেই মেনলি ফ্যাশন এই গ্রুমিং স্কুলটা করা। তো এখন আমার আমার গ্রুমিং স্কুলে যেটা আমরা করি, গ্রুমিং স্কুলে আমরা ফেশিয়াল এক্সপ্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট, একটা মানুষ যখন পোজ দিচ্ছে কোন ড্রেস পরে কী টাইপের এক্সপ্রেশন দিবে, হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এর জন্য আমাদের বিভিন্ন মিডিয়া সেলিব্রিটি যারা আছেন, শম্পা রেজা উনি অনেক বড় একজন অভিনেত্রী, তারপর মডেল আছেন সুজানা জাফর, তারপরে সৈয়দ রুমার র্যাম্প ওয়াক করেন, ক্যাট ওয়াক উনি একটা র্যাম্পের খুব ভালো, বুলবুল টুম্পা আছেন, তারপর আরজে নীরব আছেন, যে ভয়েস বা আরজে ওরা অনেক কথা বলতে পারে, যারা আরজে কীভাবে কথা বলতে হয়, তারপর যারা সেলিব্রিটি আছেন ওরা ওদের শেয়ার করে এক্সপিরিয়েন্সটা, যে আজকে ওরা সেলিব্রিটি কীভাবে হলো, কীভাবে ওরা কষ্ট করে আজকে একটা পর্যায়ে গেছে, তামিম মৃধা একটা ইয়াং এখন ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ফেমাস, এরা আসেন, তো এই এইসব কিছু চিন্তা করে মানে আমি চিন্তা করছি যে নতুন যারা আসবে, হ্যাঁ বেসিক নলেজটা যেন থাকে, বেসিক 2 মাসে তো আর আমার কোর্স হচ্ছে 2 মাসের, 2 মাসে কিন্তু প্রপার মডেল তৈরি করা সম্ভব না, জাস্ট বেসিক জিনিসটা ধরিয়ে দেয়া, তারপর ওই জিনিসগুলো যদি মেনটেন করে, ও যদি ওই জিনিসগুলো প্র্যাকটিস করে, হ্যাঁ তাহলে আমার মনে হয় মানে একদম না জানার চেয়ে তো জানা ভালো, কিছুটা জানতে পারবে এবং প্রচুর শো দেখতে হবে। আজকাল তো আমরা ইন্টারনেটের ডিজিটাল বাংলাদেশ, ইন্টারনেটে আমরা কিন্তু ক্লিক করলে আমরা বিভিন্ন বায়োগ্রাফি বলেন, বিভিন্ন র্যাম্প ওয়ার্ক, পৃথিবীর যে কোনো মডেলের বায়োগ্রাফি বলেন, র্যাম্প ওয়ার্ক বলেন, বিভিন্ন কিছু আমরা কিন্তু গুগলে সার্চ দিলেই পাচ্ছি, এই জিনিসগুলো পড়াশোনা করতে হবে, সিনিয়র যারা কাজ করছে জুনিয়র ওদের কাজ দেখতে হবে, ওদের শ্যুটগুলো দেখতে হবে, ভালো ভালো ম্যাগাজিন পড়তে হবে, ইন্টারন্যাশনাল যেগুলো ফ্যাশন ম্যাগাজিন আছেন, ভোগ, কসমোপলিটন, হাই ম্যাগাজিন, এই ম্যাগাজিনগুলোতে ওরা কীভাবে পোস্ট দিচ্ছে, ওদের ওদের লাইফস্টাইলটা কেমন, এই জিনিসগুলো যদি পড়াশোনা করে, আসলে পড়ার শোনার বিকল্প নেই। হ্যাঁ আমাদের দেশের এই মডেলরা অনেক কম, হাতে গোনা খুব কম কিছু মডেল আছে যারা পড়াশোনা করে, বাট ওরা কাজেই ব্যস্ত থাকে, পড়াশোনাটা আমার মনে হয় না, হ্যাঁ মডেলিং নিয়েও পড়তে হবে, এভরিডে পেপার পড়তে হবে, ভালো গান শুনতে হবে, ভালো মুভি দেখতে হবে, শুধু আমি হাইটেই গেলাম, র্যাম্প ওয়াকই করে গেলাম, হ্যাঁ আর কিছুই না,
তাহলে তো ওইটা না, রিপ্রেজেন্ট করতে পারবে না বাংলাদেশকে বা নিজের দেশকে। দেশের বাইরে যখন যাবে সে মুখটা বোবা করে বসে থাকবে, একটা যখন কোশ্চেন করবে, কারণ সে তো ইন্টারন্যাশনালি তার কোনো জ্ঞান নাই, সে যদি পড়াশোনা না করে, সে যদি না জানে ইন্টারন্যাশনালি কারা এখন বড় ডিজাইনার, বড় মডেল, বড় কারা বেশি ফেমাস, এই জিনিসগুলো যদি ন্যূনতম ধারণা না থাকে তখন তো কাজ করতে পারবে না। এই সব কিছুর জন্যই আমরা এই বড় বড় যারা সেলিব্রিটি আছেন ওরা এসে ওদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, আমরাও চেষ্টা করি কিছু ওদের যদি দিতে পারি। এটার এই এই সব চিন্তাধারা থেকে আসলে গ্রুমিং স্কুলটা খোলা। আমার গ্রুমিং স্কুল 2 বছর হয়ে যাবে, সপ্তাহে 2 দিন ক্লাস হয়, ফ্রাইডে স্যাটারডে 2 ঘন্টা করে, এবং প্রচুর সাড়া পাচ্ছি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে ইচ্ছে আছে যদি ভালোভাবে চলে, তারপর আমি পরে অন্য কিছু চিন্তা করব। ভাই এমন কোনো মজার এক্সপিরিয়েন্স কি আছে যেটা এখন আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করা যায়? যেমন কোনো ফ্যাশনে গিয়েছেন বা কোনো শোতে গিয়েছেন, তখন কোনো মজার এক্সপিরিয়েন্স বা এখনো মনে পড়ে এমন কোনো ঘটনা? এরকম এক্সপিরিয়েন্স আছে, বাট ওটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স, ওইটা আমি এখানে শেয়ার করতে পারবো না। যে আমাদের একটা ফ্যাশন শো ছিল, এটা শেরাটনে, শাহরুখ আমিন টিঙ্কু ভাই এটা কোরিওগ্রাফি করেছিলেন, আমি জুট ফেব্রিক নিয়ে কাজ করেছিলাম। ওইখানে একটা ঘটনা ঘটেছিল, যেটা আমাদের খুব ফেমাস মডেল বাংলাদেশের, ওই মডেলটা আমার ড্রেসটা ক্যারি করেছিল, ওইখানে একটা খুব বাজে একটা সিচুয়েশন হয়েছিল, বাট ওইটা আমি বলতে চাচ্ছি না। জন্মদিনে এই পার্টি সেই পার্টি, প্রতিদিনই মজা করি, মানে আমার স্পেসিফিক বলতে পারবো না যে এইটাই মজা, আমার তো প্রতিদিনই মজা। এমন কোন কখনো কি হয়েছে, যেমন আমরা দেখি যে মডেল আসতে লেট হচ্ছে, মানে স্টেজে উঠতে লেট হচ্ছে, তখন ড্রেস দেখা যাচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, তৎক্ষণাৎ ওই ড্রেসটা আপনাকে করতে হচ্ছে, বা কিভাবে মডেলটাকে তখন পাঠাচ্ছে, এমন কিছু কি কখনো হয়েছে? হ্যাঁ, মডেলরা তো অনেক মডেল আছে যারা টাইম মেনটেন করে না, এবং র‍্যাম্পের সময় এটা খুব কম হয়, কারণ র‍্যাম্প ওয়াক যেটা আমরা যখন ওই ফ্যাশন শো করি, ডিউরেশন তো অনেক কম, 5 মিনিট, তাই না? আমরা ওদেরকে কল করি, আমাদের শো যদি থাকে 6টায়, ওদের কল করি আমরা 2:45, 3টার সময় এসে ওরা মেকআপ টেকআপ নিয়ে, তারপরে বিকেলে একটু হালকা নাস্তা থাকে, এটার পরে আমরা শো শুরু করি, রেডি থাকে। আর ড্রেস নষ্টর যেটা ব্যাপার, ওটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এর জন্য এটা কেউ তো ইচ্ছা করে, সেক্ষেত্রে ওটা কিভাবে ব্যাকআপ? না, ওই ব্যাকআপের কিছু নেই, ওই সময় অ্যাক্সিডেন্ট সেটা আমারও হতে পারে, হয়তো কফি খাচ্ছে, এটা কিছুদিন আগেই, আমি বছরখানিক আগে একটা দামি একটা ফ্যাশন হাউস, আমি নামটা না বললাম, ওদের শ্যুট করাচ্ছি, অফ হোয়াইট শাড়ি ছিল, পার্লের কাজ করা, হ্যাঁ, দাম মনে ছিল 50,000 বা 80,000 এরকম হবে, একটা মডেল, খুব ফেমাস মডেল, ও কফি খেতে গিয়ে শাড়ির মধ্যে ফেলে দিল শাড়িটা, কিন্তু ওই সময় নষ্ট হয়ে গেল ওই শাড়িটা। আবার ওরা মানে ঈদ উপলক্ষে মানে এনেছে ইন্ডিয়া থেকে, পার্ল, পুরো রিয়েল পার্ল দিয়ে কাজ করা, তো ওইটা তো অ্যাক্সিডেন্ট, এই টাইপের অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা কেউ ইচ্ছা করে করবে না, বাট একটু সাবধান, ওই সময় যখন শ্যুট করি বা শো করি ওই সময় পুরোপুরি অ্যাভয়েড করা উচিত খাবার দাবার, কারণ আমি যখন শোটা শেষ তখন আমি খাবো। আমি যে কাজটা করি, আমি কোনো কাজে গেলে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাজ, কাজ করার পর আমি যত হাংরি থাকি বা আমার অনেক ক্ষুধা লাগছে, বাট আমি আগে আমার কাজটা শেষ করে আমি সতর্ক থাকা উচিত, সতর্ক থাকলে তো কোনো সমস্যা, ঝামেলাগুলো এড়ানো যায়। তো ভাইয়া আপনার ফিউচার প্ল্যানটা কি, মানে ভবিষ্যতে 5-10 বছর পর আমরা ওয়ালি সুজনকে কোথায় দেখবো, বা আপনি কি করতে চান, কোথায় দেখতে চান নিজেকে? ফিউচার প্ল্যান, আসলে ফিউচার প্ল্যান আমি মানে ফিউচার নিয়ে চিন্তা করি না, কেন আমি এভরিডে কালকে কালকে কি করবো এটা নিয়ে আমার চিন্তা, কালকে শিডিউল আমার মাথায় আছে, 5 বছর পরে আমি তো থাকবো কিনা জানি না, আর যদি থাকি, এই যে যদি থাকি, তাহলে আমি যেভাবে কাজ করে যাচ্ছি এভাবে কাজ করতে চাই, তারপরে কি হতে চাই বা কি রকম দেখতে চাই ওটা আমি দেখবো না, মানুষ আমাকে মানে ওইভাবে দেখে আমাকে ওইভাবে ওরাই তৈরি করে দেবে আমাকে, কারণ আমার কাজই বলে দেবে আমি কি হব, বা আমি যদি ভালো কাজ করি, বা আমার যদি যে সময় জ্ঞানটা ঠিক রাখতে হবে, আমি এই জিনিসটাই মেনটেন করি, টাইম সেন্সটা থাকতে হবে, কাউকে শিডিউল দিয়ে ফাঁসানো যাবে না, এবং আমি টাইম দিলাম এখানে একটা টাইম দিয়ে এই টাইমে আমার আসতে হবে, আমি যদি ইউনিটকে বসায় রাখি, হ্যাঁ, এইভাবে করলে ফিউচারে অন্ধকার, আর যদি আমি টাইম মেনটেন করি, সব কিছু ঠিক থাকে, তাহলে ওই ওই এই জিনিসটাই বলে দিবে যে আমি কী হবো না হবো, মানে স্পেসিফিক বলতে পারবো না, আমি বিখ্যাত ডিজাইনার হয়ে যেতে চাই,
হয়তো আবার হয়তো আমি মিডিয়ায় ছেড়ে দিলাম, হয়তো যে যে অবস্থা এখন মিডিয়ার, হয়তো 5 বছর পরে মিডিয়াতে থাকবো না, আমি দেশের বাইরে সেটেল করবো। মিডিয়ার এই মুহূর্তে কি অবস্থা বলে মনে হচ্ছে? মিডিয়ার ভালো লাগছে না, যে কোনো আক্ষেপের জন্য কি আপনি বাইরে চলে যেতে চাচ্ছেন এরকম কিছু? ভালো, বাট এখন ওই মানে সবার একটু শৃঙ্খল হয়ে গেছে, ইয়াং জেনারেশনের অস্থির কাজ কর, সবাই ও সবাইকে মডেল হতে হবে, সবাই সুপারস্টার হতে হবে, সবাইকে টিভি চ্যানেলে রাতারাতি আজকে আমাকে টিভিতে শো দাও, আজকেই ফটোশ্যুট দাও, আমি মডেল হতে চাই। হ্যাঁ, হুট করে এসে হুট করেই একটা মডেল হওয়া বা একটা ডিজাইনার হওয়া বা একটা সিঙ্গার হওয়া বা একটা ডান্সার সব কিছু সাধনার ব্যাপার। হ্যাঁ, কষ্ট করে যারা এগোয় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উঠে তারা সারা জীবন টিকে থাকবে। আর যদি আমি আজকেই চাই, আজকে আমি আসলাম, আজকে আমাকে একটা ইন্টারভিউ করে দাও, আমি তো 2টা শো করে ফেললাম বা একটা ইন্টারভিউ, আজকে পরিচিত অনেক রেফারেন্সে আমার একটা ছবি ছাপিয়ে দেন, আমার একটা আর্টিকেল দিয়ে দেন, এভাবে করলে হবে না। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে এবং সৎ থাকতে হবে, সব কিছু ঠিক রেখে যদি কাজ করে ভালো হবে। আপনার যেহেতু গ্রুমিং স্কুল আছে, তো যারা নতুন মডেল আসতে চাচ্ছেন তার কিভাবে কন্ট্যাক্ট করবে? আমার গ্রুমিং স্কুলের পেজ আছে, গ্রুমিং স্কুলের পেজ আছে ওয়ালিস অ্যাসোসিয়েটস, ওইখানে তারা যদি ইনবক্স করে, তাদের ইন্টারেস্টেড হয় ইনবক্স করে, তারা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়, তখন আমরা যোগাযোগ করি। আর নতুন আপকামিং যারা মডেল, তাদের উদ্দেশ্যে কি বলতে? তাদের উদ্দেশ্যে বলবো, যারা মডেল হতে চায়, হ্যাঁ, আগে সবচেয়ে আগে পড়াশোনাটা শেষ করুক, পড়াশোনা শেষ করে তারপর যখন নিজের তৈরি হয়ে নে, তারপরে গ্রুমিং স্কুলে আসুক, আমরা যতটুকু পারি সাপোর্ট করব, আমাদের সাধ্যমতো সাপোর্ট করব। এর জন্য যে যেহেতু সে এসছে কাজ করতে, অবশ্যই 100% আমরা সাপোর্ট করব। ভাই, আপনার যারা ফ্যান্স আছে, যারা ভক্ত আছে, কাইন্ডলি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। এই ভিউয়ার্স, আই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব ভালো কাজ করতে পারি, এখন যেভাবে করছি ওই কাজগুলো যেন আরও সুন্দরভাবে আরও গুছিয়ে করতে পারি, এবং আপনারা যদি দোয়া করেন তাহলে আমি সার্থক। এবং আমার যে গ্রুমিং স্কুল আছে, গ্রুমিং স্কুলে যদি আপনারা যোগাযোগ করতে চান বা কেউ যদি গ্রুমিং করতে চায়, আমার একটি পেজ আছে ফেসবুক, ওয়ালিস অ্যাসোসিয়েট, ওই পেজে একটা মেসেজ বক্সে ইনবক্স করবেন আপনার নাম্বার এবং আপনার 2 কপি বা 3 কপি ছবি, তখন আমরা কন্ট্যাক্ট করে নিব। এবং আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন। আর 5 বছর পর আমার উনি বলছিলেন যে 5 বছর পর আমি কোন কীভাবে দেখতে চাই নিজেকে, তো আমি মনে করি যে এখন যে একটা অস্থির অবস্থা চলছে, আপনারা দোয়া করবেন আমার মধ্যে যেন এই অস্থিরতাটা না আসে, আমি জানি এখন খুব সুন্দরভাবে যেভাবে কাজ করছি, আমি অনেক কাজ করতে চাই না, কাজ করতে চাই বছরে 4টা 5টা 6টা, বাট কোয়ালিটি কাজ করতে চাই, যেন এই কাজগুলোই ভালোভাবে করতে পারি এবং সুন্দরভাবে করতে পারি, এবং টাইমটা যে টাইম মেনটেন করে সবাইকে কাউকে জানি কষ্ট না দিয়ে আমি কাজ করতে চাই না, এটুকুই আমার চাওয়া। ধন্যবাদ ভিউয়ার্স, আজ তাহলে বিদায় নিচ্ছি আমি এবং ওয়ালি ভাই, এবং নেক্সট এপিসোডে অবশ্যই থাকবেন নতুন কোনো মুখ যার সাথে আমরা আবার কথা বলবো এবং জেনে নিব তার সম্পর্কে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ল্যান্ডস্কেপের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।